السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة على رسوله وعلى آله وصحبه أجمعين أما بعد যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক সম্মানীয় উপস্থিতি আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের এই আমিনা নামক ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ সামনে হবে তো আমরা এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইসমকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে মারিফা একটি হচ্ছে নাকেরা মারিফা নাকেরা বিস্তারিত আমরা আলোচনা করেছি আজকে আলোচনার বিষয় ইসমের এটি হচ্ছে জিনস কি এটি বারসে ইসম কি দুই কিসমের অর্থাৎ লিঙ্গের দিক দিয়ে ইসমের দুই প্রকার একটি হচ্ছে মুজাক্কার একটি হচ্ছে মুয়ান্নাস ইসম কি লোক ইসমে একটি হচ্ছে মুজাক্কার একটি হচ্ছে মুজাক্কার আর একটি হচ্ছে মুয়ান্নাস একটি হচ্ছে মুজাক্কার একটি হচ্ছে মুয়ান্নাস তো মুজাক্কার কাকে বলে মুজাক্কার মানে হচ্ছে পুরুষ মুজাক্কার মানে পুরুষ মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রী অর্থাৎ মহিলা যারা মেয়ে তারা হচ্ছে মুয়ান্নাস যারা মুজাক্কার তাদের হচ্ছে পুরুষ যারা মুজাক্কার তারা হচ্ছে পুরুষ তো মুজাক্কার কাকে বলে ওই ইসম হ্যায় জিসমে তানিস কি আলামাত না হো মুজাক্কার ওই সমস্ত শব্দগুলিকে বলা হয় যার মধ্যে তানিসের আলামত অর্থাৎ মুয়ান্নাসের পরিচয় পাওয়া যায় না তাকে বলা হয় মুয়ান্নাস মুজাক্কার যেমন রাজুলুন রাজুলুন শব্দটা মুজাক্কার কি করে আমরা জানছি তার পূর্বে আগে আমরা মুয়ান্নাসটা বুঝি কারণ কি যে এখানে তানিসের আলামতের ব্যাপার আছে যে তানিসের আলামত কি আগে আমরা এগুলো জেনে নিই তারপরে আমরা শব্দটাকে পরীক্ষা করব তো মুয়ান্নাস কাকে বলে ওই ইসমে জিসমে তানিস কি আলামত পাওয়া যায় ওই ইসম যেগুলোর মধ্যে তানিসের অর্থাৎ মুয়ান্নাসের আলামত পাওয়া যাবে যেরকম ইমরাতুন ইমরাতুন তো আমরা আগে এটি দেখি যে তানিসের আলামত কি কি অর্থাৎ মুয়ান্নাস শব্দটিকে আমরা মুয়ান্নাস দিয়ে বলবো তো মুয়ান্নাসের আলামত কি কি এটি আগে আমরা জেনে নিই মুয়ান্নাসের আলামত সর্বপ্রথম তা আমরা জেনেছিলাম ফেলের মধ্যে তায়ে সাকিন যেটা ফালাত সেটি আছে না ফেলের মধ্যে তায়ে সাকিন ফেলের মধ্যে মুয়ান্নাসের আলামত ওই যে তায়ে সাকিন এক দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমের মধ্যে গোলতা এই ইসমের মধ্যে কি গোলতা কোন শব্দের শেষে যদি এই গোলতা থাকে যেরকম ভাবে এখানে রয়েছে ইমরাত এতা তলহা 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 এই যে তা আছে কিনা এটা তাহলে শব্দটা মুয়ান্নাস তলহা আসলে মুজাক্কার একটা ছেলের নাম ঠিক আছে কিনা তলহা একটা ছেলের নাম তো এই তলহা শব্দটার শেষে কি রয়েছে তা রয়েছে এই কারণে শব্দটা কি মুয়ান্নাস এর আবার ভাগ রয়েছে যেটি মুয়ান্নাসে হাকিকি না মুয়ান্নাসে লাফজি মুয়ান্নাসে সিমাই না মুয়ান্নাসে কিয়াসি আগে আমরা মুয়ান্নাসের আলামতটি আগে জেনে নিই তাহলে আমরা জানলাম কি একটা তা দ্বিতীয় নাম্বার হচ্ছে আলিফ মাকসুরা কাকে বলা হয় যে এই যে ইয়ার উপর আমরা এই আলিফটা দেখতে পাই না ইয়ার উপরে খাড়া আলিফটা দেখতে পাই না এটাকে বলা হয় আলিফ মাকসুরা আলিফ মাকসুরা যেরকম মোসা দ্বিতীয় নাম্বার হচ্ছে আলিফ মাকসুরা যেরকম মুসা এই যে এই আলিফটাকে বলা হয় আলিফ মাকসুরা এই আলিফটাকে বলা হয় কি আলিফ মাকসুরা ইয়ার উপর যে আলিফটি থাকে এই আলিফটাকে বলা হয় আলিফ মাকসুরা বুঝা গেল তৃতীয় নাম্বার হচ্ছে আলিফ মামদুদা তৃতীয় নাম্বার হচ্ছে আলিফ মামদুদা যেটি হচ্ছে আলিফ এবং হামজা আলিফের পর হামজা যেটি রয়েছে তাকে আমরা আলিফ মামদুদা বলবো যেমন হামরা হাম এই যে আলিফ আর হামজা আলিফ আর হামজা কোন শব্দের শেষে যদি আলিফ আর হামজা থাকে তাহলে শব্দটিকে আমরা মুয়ান্নাস বলবো চাই শব্দটি মানান মুজাক্কার হোক কিংবা মুয়ান্নাস হোক ওটা আমরা দেখবো না আমরা দেখবো কি শব্দটির শেষে যদি তা থাকে তাহলে শব্দটিকে আমরা মুয়ান্নাস বলবো
শব্দটির শেষে যদি আলিফ মাকসুরা থাকে তাহলে শব্দটিকে আমরা মুয়ান্নাস বলবো, শব্দটির শেষে যদি আলিফ মামদুদা থাকে তাহলে শব্দটিকে আমরা মুয়ান্নাস বলবো, ঠিক আছে। তারপর চার নাম্বার হচ্ছে কায়ে মুকাদ্দার, অর্থাৎ শব্দটি রয়েছে এক, অরিজিনাল দেখছি তো শব্দটির মধ্যে তা পুষিদা রয়েছে, শব্দটি এক, শব্দটির অরিজিনাল যখন দেখছি তখন তা পুষিদা রয়েছে, ঠিক আছে কিনা। যেরকম ভাবে আর্জুন, আর্জুন আর্জুন আর্জুন, তো এই শব্দটির অরিজিনাল দেখতে গিয়ে এক অরিজিনালটা দেখতে গিয়ে এর আসছে কি আরুদাতুন, এর অরিজিনালটা আসছে আর গাতুন, তো তা আসলো কিনা, যে তাটি হচ্ছে ইস্তেমালের দিক দিয়ে শব্দটা শব্দটার মধ্যে পুষিয়া থাকছে, শব্দটার অরিজিনাল দেখতে গিয়ে শব্দটার তাটা আসছে, তো এইটাকে তাই মোকাদ্দার বলা হয়, যে তাটা পুষিদা থাকে, যে তাটা গোপন থাকে, মানে শব্দের দিক দিয়ে আমরা দেখতে পাই না, শব্দটার অরিজিনাল যখন আমরা দেখতে যাচ্ছি তখন শব্দটার মধ্যে আমরা তাটি পাচ্ছি, তো এই তাটিকে বলা হয় তাই মোকাদ্দার। তো আমরা কি জানলাম, এক নাম্বার হচ্ছে তা, শব্দের শেষে যদি আমরা গোল তা দেখতে পাই শব্দটিকে আমরা মুয়ান্নাস বলবো, শব্দটি আমরা কি মুজাক্কার হোক মানার মুজাক্কার হোক কিংবা মুয়ান্নাস হোক শব্দটি আমরা মুয়ান্নাসই বলবো। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে আলিফ মাকসুরা, মুসা এর একটা নাবির নাম, পুরুষ ছিলেন তিনি, তো এই শব্দটি মুয়ান্নাস, শব্দটি মুয়ান্নাস, ঠিক আছে, কিন্তু মুজাক্কার হচ্ছে না কি হচ্ছে ওটা আমাদের দেখার বিষয় নয়, আমরা কি দেখছি আমরা মুয়ান্নাস চিনছি আজকে, ঠিক আছে, তো শব্দটি মুয়ান্নাস, হামরা আলিফ মামদুদা রয়েছে, আলিফ আর হামজা পরস্পর রয়েছে, তো এই এটিকে বলা হয় আলিফ মামদুদা, আর আলিফ মামদুদা এটি হচ্ছে মুয়ান্নাসের আলামত। তৃতীয় নাম্বার তাই মুকাদ্দার, যেটা হচ্ছে শব্দটি আছে এক, অরিজিনালটা দেখতে গিয়ে দেখছি যে আমরা তাটি পাচ্ছি, অরিজিনালি ও তাটি পাচ্ছি, তো এটিকে বলা হয় তাই মুকাদ্দার। এবার এগুলো যেগুলো আমরা পড়লাম, ইমরাতুনটি বাদ দিয়ে মোসা, তলহা, আরজুন এগুলো হচ্ছে মুয়ান্নাসের সেমাই, মুয়ান্নাসকে আবার দুই ভাগে ভাগ করে আগে আমরা এটি জেনে, তাহলে এগুলো যদি আমরা না পাই, তা যদি না পাই, আলিফ মাকসুরা না পাই, আলিফ মামদুদা যদি না পাই, তাই মুকাদ্দার যদি না পাই, তাহলে শব্দটিকে আমরা মুদাক্কার বলবো। যেরকম রজলুল শব্দটি তা আছে তা নাই, আলিফ মাকসুরা আছে আলিফ মাকসুরা নাই, আলিফ মামদুদা নাই, এর অরিজিনাল দেখা যাচ্ছে এটি এটাই তো শব্দ, এটাই এর অরিজিনাল আর কি আছে, এটাই তো অরিজিনাল শব্দ, ঠিক আছে কিনা, তো এই শব্দের শেষে কোনো তাও নাই, তাই মুকাদ্দারও নয়, তাহলে শব্দটি মুদাক্কার, বুঝা গেল। এবার মুয়ান্নাসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুয়ান্নাসের সেমাই আর একটা হচ্ছে মুয়ান্নাসের কিয়াসি, মুয়ান্নাসের সেমাই আর মুয়ান্নাসের কিয়াসি। মুয়ান্নাসের সেমাই কাকে বলা হয়, যেটি হচ্ছে সুনসুনানি মুয়ান্নাস, অরিজিনাল মুয়ান্নাস নয়, যেরকম তালহা শব্দটি এটি মানার মুদাক্কার, লাজ্জান মুয়ান্নাস, এইগুলোকে বলা হয় মুয়ান্নাসের সেমাই, এগুলোকে বলা হয় কি মুয়ান্নাসের সেমাই। মুয়ান্নাসের কিয়াসি যেটা মুয়ান্নাসের হাকিকি সেটাই, মুয়ান্নাসের কিয়াসি কোনটা, যেটা হচ্ছে অরিজিনাল মুয়ান্নাস, শব্দের দিক দিয়ে মুয়ান্নাস হোক কিংবা না হোক, শব্দের দিক দিয়ে মুয়ান্নাস হোক কিংবা না হোক, অরিজিনাল যে শব্দটি মুয়ান্নাস সেই শব্দটিকে আমরা কি বলবো মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাস মুয়ান্নাসকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মুয়ান্নাসে সেমাই সেমাই আর দ্বিতীয়টি হচ্ছে কিয়াসি কিয়া কিয়াসি। মুয়ান্নাসের সেমাই যেমন তলহা, তলহা তলহা একটা ছেলের নাম, মুসা একটা ছেলের নাম, তবু আমরা শব্দটিকে মুয়ান্নাস বলছি, কারণ কি মুয়ান্নাসের আলামত পাচ্ছি, মুয়ান্নাসের পরিচয় পাচ্ছি। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে এটি মুয়ান্নাসের যে দুটি ভাগ রয়েছে, মুয়ান্নাসের সেমাই মুয়ান্নাসের কিয়াসি। মুয়ান্নাসের সেমাই কাকে বলা হয়, যেটা সুনসুনানি মুয়ান্নাস, অরিজিনাল শব্দটি মুয়ান্নাস নয়, অরিজিনাল শব্দটি মুয়ান্নাস নয়, লাফজান মুয়ান্নাস মানান মুদাক্কার, লাফজান মুয়ান্নাস মানান মুদাক্কার, এগুলিকে বলা হয় মুয়ান্নাসে সেমাই। তৃতীয় নাম্বার হচ্ছে মুয়ান্নাসে কিয়াসি কাকে বলা হয়, যেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, যেমন জাইনাব, জাইনাব 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 শব্দটা মুয়ান্নাস কি করে মুয়ান্নাস, এর মধ্যে তাও নাই, আলিফ মাকসুরাও নাই, আলিফ মামদুদাও নাই, তাই মুকাদ্দারও নাই,
তাই মুকাদ্দার নাই তো সব ধরে কি করে মুয়ান্নাস এইটা হচ্ছে মুয়ান্নাসে কি আছে কেমন করে মুয়ান্নাসে কি আছে কারণ এটি একটি মহিলার নাম এটি একটি মহিলার নাম তো এটি হচ্ছে তাই মানে মুয়ান্নাসে কি আছে এটি হচ্ছে মুয়ান্নাসে কি আছে তাহলে মুয়ান্নাসে সিমাই কাকে বলা হয় যেটা শব্দের দিক দিয়ে মুয়ান্নাস অরিজিনাল মুয়ান্নাস নয় মুয়ান্নাসে সিমাই কি মানে মুয়ান্নাসে সিমাই কাকে বলা হয় যেটা শব্দের দিক দিয়ে মুয়ান্নাস অরিজিনাল মুয়ান্নাস নয় তারপরে মুয়ান্নাসে কি আছে যেটা বলা হয় যে শব্দের দিক দিয়ে মানে শব্দের দিক দিয়ে মুয়ান্নাস হোক কিংবা না হোক যেটা অরিজিনালি মুয়ান্নাস যেটা অরিজিনালি মুয়ান্নাস সেগুলো হচ্ছে মুয়ান্নাসে কি আছে এবার মানব দেহে যেগুলো জোড়া জোড়া অঙ্গ রয়েছে যেরকম হাত চোখ কান পা ইত্যাদি যেগুলো জোড়া জোড়া অঙ্গ রয়েছে এই অঙ্গগুলো হচ্ছে মুয়ান্নাস মুয়ান্নাসে সিমাই এই অঙ্গগুলো কি মুয়ান্নাসে সিমাই কোন গোত্র যদি বোঝায় কোন কওম যদি বোঝায় কোন গোত্র যদি বোঝায় তাহলে সে গোত্রটি হচ্ছে মুয়ান্নাস সে গোত্রটি মুয়ান্নাস ঠিক আছে তেমন ভাবে যেগুলো হচ্ছে মুয়ান্নাসের জন্য খাস যে সমস্ত শব্দগুলি মুয়ান্নাসের জন্য খাস সে সমস্ত শব্দগুলিও মুয়ান্নাস যেরকম উম্মুন শব্দটি বিনতুন বিনতুন শব্দটি বিনতুন শব্দটি মুয়ান্নাস কি করে এটি বিনতুন মানে কি প্ল্যান কি মেয়ে তো এটি মুয়ান্নাস কি করে মুয়ান্নাস এর থেকে তাও পাচ্ছি না আলিফ মাকসুরাও পাচ্ছি না আলিফ মামদাদা পাচ্ছি না তাই মুকাদ্দারও পাচ্ছি না কি করে মুয়ান্নাস এটি কারণ এই বিনতুন শব্দটি মুয়ান্নাসের জন্যই খাস মুয়ান্নাসের জন্যই ব্যবহার হয় বিনতুন শব্দটি বুঝা গেল মুয়ান্নাসের জন্যই ব্যবহার হয় তাহলে ওই সমস্ত শব্দগুলি মুয়ান্নাস যেগুলো মুয়ান্নাসের সঙ্গে খাস যেগুলো মুয়ান্নাসের সঙ্গে খাস ওই সমস্ত শব্দগুলি দেখুন উম্মুন বিনতুন ঠিক আছে বিনতুন এই সমস্ত শব্দগুলি মুয়ান্নাস তাহলে আমরা জানলাম মুয়ান্নাসের সীমাই মুয়ান্নাসে কি আছে এবার মুয়ান্নাস কি দুই কিসমের মুয়ান্নাসের আবার দুইটা ভাগ কি কি মুয়ান্নাসের হাকিকি মুয়ান্নাসের লাফজি মুয়ান্নাসের হাকিকি কাকে বলা হয় ও মুয়ান্নাস হে কে উসকে মাকাবেল মে কোই নারজানদার হই ওই সমস্ত মুয়ান্নাস গুলিকে বলা হয় যার পরিবর্তে যার বিপরীত রয়েছে অর্থাৎ যদি মহিলা হয় তাহলে তার পুরুষ রয়েছে যদি উট হয় উটনি রয়েছে ঠিক আছে যদি উট হয় উটনি রয়েছে তো এরকম যার মাকাবেলে নারজানদার অর্থাৎ বিপরীত যার রয়েছে যার বিপরীত রয়েছে তো সেগুলো হচ্ছে মুয়ান্নাসের হাকিকি যার অরিজিনালি মানে কোই নারজানদার হো যার অরিজিনালি কোনো বিপরীত রয়েছে পুরুষ হলো তার মানে তার মহিলা আছে ছেলে আছে মানে মহিলা আছে গায়ে আছে মানে আরে আছে যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি ষাঁড় যেটা ঠিক আছে কিনা তো বকরি আছে মানে যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি কিনা মুরগি আছে তার মানে মুরগা আছে ঠিক আছে এগুলো হচ্ছে মুয়ান্নাসের হাকিকি যার অরিজিনালি কোনো কি আছে নারজানদার রয়েছে যার অরিজিনালি কোনো বিপরীত রয়েছে ঠিক আছে যেরকম ওট ওটনি ওট ওটনি এই সমস্ত শব্দগুলি ঠিক আছে যেরকম রজলন এর বিপরীত কি ইমরাতুন রজলন শব্দটি মুয়ান্নাস মুদাক্কার এর বিপরীত কি ইমরাতুন ইমরাতুন মানে মহিলা রজলন মানে মার বুঝা গেল না ইমরাতুন মানে মহিলা রজলন মানে মার বুঝা গেল তাহলে এই রজলনের বিপরীত কি ইমরাতুন তো এই ইমরাতুন শব্দটি হচ্ছে মুয়ান্নাসে হাকিকি নাকাতুন শব্দটি উটনি এর বিপরীত কি আছে উট আছে জামালুন উট আছে তো এই জামালুন শব্দটি হচ্ছে মুয়ান্নাসে হাকিকি যার নারজানদার রয়েছে যার বিপরীত রয়েছে ঠিক আছে মুয়ান্নাসের লাফজি কাকে বলা হয় যে শব্দটি শব্দের দিক দিয়ে মুয়ান্নাস যেটি মুয়ান্নাসের সেমাই আমরা বললাম শব্দের দিক দিয়ে মুয়ান্নাস কিন্তু শব্দ আসলে শব্দটা মুদাক্কার অরিজিনাল শব্দটা মুদাক্কার মানার দিক দিয়ে মুদাক্কার তা না একটা ছেলের নাম একটা ছেলের নাম কিন্তু শব্দের দিক দিয়ে শব্দটি মুদাক্কার যেমন ভাবে শব্দের দিক দিয়ে আমরা মুয়ান্নাস কারণ তা আছে আর মানের দিক দিয়ে মুদাক্কার কারণ এই শব্দটি একটা ছেলের নাম এই শব্দটি একটা ছেলের নাম যেরকম ভাবে মুয়ান্নাসের লাফজি ও মুয়ান্নাসে কি উসকে মাকাবেল মে কোই নারজানদার না হোক ওই সমস্ত মুয়ান্নাসকে বলা হয় যার মাকাবেলে কোনো নারজানদার নাই তো এর মাকাবেলে কি আবার কোনো পুরুষ আছে শব্দটি তো মুদাক্কার শব্দটি মুদাক্কার বোঝা গেল না তো এই সমস্ত শব্দগুলিকে বলা হয় মুয়ান্নাসের লাফজি বা মুয়ান্নাসের সেমাই মুয়ান্নাসের লাফজি বা মুয়ান্নাসের সেমাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা মুয়ান্নাসের কিসিম অর্থাৎ জিনসের
দিক দিয়ে লিঙ্গের দিক দিয়ে মুয়ান্নাসকে যে দুই ভাগে ভাগ করা হয়েছিল, মুয়ান্নাসে মুদাক্কার মুয়ান্নাস তাও আমরা জানলাম। আবার মুয়ান্নাসে যে কিছু ভাগ রয়েছে, মুদাক্কার মুয়ান্নাসের আলামত থেকে খালি মানে সে শব্দটি মুদাক্কার, বুঝা হলো। তারপরে আমরা জানলাম মুয়ান্নাসে সেমাই, মুয়ান্নাসে কিয়াসে। তারপরে আবার আমরা জানলাম মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গায়ের হাকিকি, মুয়ান্নাসে লাফজি, মুয়ান্নাসে গায়ের হাকিকি যেটা মুয়ান্নাসে লাফজি সেটা। ইনশাআল্লাহ এরপরে ভিডিওতে ইসিম আদাত কি, এতে পারছি ইসিম কি, তিন কিসমে আমরা এরপরে ভিডিওতে আলোচনা করব। তা আজ এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।